মোহাম্মদ কারি আমার ভাই, মামাতো ভাই, ও আসতেছিল মানে আগে নেওয়ার জন্য, আত্মীয় আসতেছে, ওর খালা খালার বৌরা গাইবান্ধা থাকে, এই আগে নেওয়ার জন্য আসছে, অটো ওদের খারাপ হয়ে গেছে, এখন সে অটো আগে দিয়ে ওরা হাঁটি হাঁটি আসতেছিল, হাঁটি হাঁটি আসার টাইমে পিছন থেকে এসে টালা মারিয়ে দিয়েছে ওর দিকে শালা আর ওকে আসতেছে। ট্রাকে হেল্পার চালাচ্ছিল, নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী তিনজন হাঁটে আসতেছিল, তাদেরকে ধাক্কা দিয়ে সহজে ধাক্কা দিয়ে তারপরে অ্যাম্বুলেন্সগুলোকেও তারা ধাক্কা দেয়। তিন চারটা অ্যাম্বুলেন্স মোটামুটি মানে ঘোরা হয়ে গেছে, অ্যাম্বুলেন্সেরও দুজন আহত হয়েছে। হ্যাঁ, মোটামুটিভাবে খুব মানে মর্মান্তিক একটা ঘটনা ঘটে গেছে। হ্যাঁ, গাইবান্ধা থেকে সুন্দরবন থেকে ওই রাস্তায় বেড়ানোর জন্য আর কি ওনার বাসায়, তো আমার চাচা ওনাদেরকে রিসিভ করার জন্য মেডিকেলে আগাই আসছে। আসার পর যখন দেখা হয়েছে মানে ওনাকে নিয়ে যখন বাসার দিকে যাবে আর কি, ওই সময় ওই ট্রাকটি তাদেরকে চাপা দিচ্ছে।